ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা। গোটা বঙ্গে ঘরে ঘরে পালিত হচ্ছে ভাই ফোঁটা। আর সেলিব্রিটিদের ভাই ফোঁটা নিয়ে আলাদা উত্তেজনা বরাবর থেকেছে। এবারও তার ব্যতিক্রম নয় এনা সাহা অভিনেত্রী। তিনি কিভাবে সেলিব্রেট করছেন তার ভাই ফোঁটা উৎসব, সেই বিষয়টা আমরা জানব, সেই বিষয়টাই দেখব আমরা সরাসরি, সেখানে চলে যাব। বাড়িতে আজকে আমরা পৌঁছে গিয়েছি, বুঝতেই পারছেন যে এখন ভাইফোঁটা চলছে আর ভাইফোঁটার মাঝখান থেকে এনাকে আমরা ধরে ফেলেছি। এনা, কতটা ব্যস্ততা চলছে আমরা বুঝতে পারছি, কিছু একটা হলো এই মুহূর্তে, তো কতটা ব্যস্ততা চলছে এই মুহূর্তে? ব্যস্ততা আজকে সত্যি কথা বলতে গেলে ব্যস্ততা নয়, আজকে যথেষ্ট ফ্রি আছি। অন্য অন্য দিন যেইভাবে স্ট্রেস থাকি, যেভাবে বিজি থাকি, আজকে একদমই সেটা নয়। সকালবেলা পুজো হয়েছে বাড়িতে, তারপরে সবাই মিলে চলে এসেছি ভাইফোঁটা দেওয়ার জন্য। এরপরে খাবো দাবো, সিনেমা দেখবো, আড্ডা মারবো, গান গাইবো, একে অপরের আপডেটস নেবো, তো এগুলো হবে আর কি। মানে তুমি কি সবার দিদি? না, একজনকে ছেড়ে আমি সবার দিদি, আমি এমনিও বাড়িতে সবার বড়। হ্যাঁ, তো সেখান থেকে দাঁড়িয়ে দেখতে গেলে আমাকে খুব একটা কেউ মানে ঝামেলা, আমি সবাইকে ঝামেলায় ফেলি আর। দিদি হিসেবে সবাই মানে তো তোমাকে? বলেছি যে ওরা যেন ভালো মেয়ে পাঠাতে পারে, ভালো ইনকাম করতে পারে, প্রচুর টাকা ইনকাম করতে পারে, কারণ দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট টু গেট আ গুড গার্ল। তো এইগুলো সব লাইফে যেন অনেক বড় হয়, কাজ বাজ যেন খুব মন দিয়ে করে, এগুলো সব আশীর্বাদ করে দিয়েছি। ফোঁটাটা কিন্তু দেরি হয়ে যাবে, কারণ এখন ওই যেটা হয় আর কি, একটা কি বলে ফোঁটার একটা বোধহয় প্রহর বা কিছু একটা লক কিছু মানে থাকে, একটা টাইম পিরিয়ড থাকে। আচ্ছা, ফোঁটার একটা ওই মন্ত্র থাকে, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জোরে জোরে একটুখানি শুনবো, মানে ঠিক বলা হচ্ছে কি হচ্ছে না? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ব্যাস, তাহলে তো মানে এটা একদম ঠিকঠাক, তাহলে এটা ভুল হচ্ছে না? না, ভুল হবে না, এত বছরের মুখস্থ ভুল হতেই পারে না। মানে ওদের ফোঁটা হয়ে গিয়েছে, এবার তার মাঝখানে শুধু ও বাকি ছিল, ওর ফোঁটাটা হয়ে গেল, আটকে রেখেছিলাম যেহেতু, আর এবার বাকিদেরকে খাইয়ে দেওয়ার পালা রয়েছে। আচ্ছা, এগুলো কি নিজে বানিয়েছো? নিজে কোনটা বানিয়েছো? কিছু বানাইনি, শুধু লুচিটা বানাতে গেছিলাম, কিন্তু অদ্ভুত দেখতে হয়েছিল, তাই যেগুলো বানিয়েছিল সেগুলো থেকে পছন্দ দেখে নিজেই খেয়ে নিয়েছিলাম। এবং শুধু তাই নয়, প্রথম যে লুচিটা বানিয়েছিলাম সেটা দেখতেও খুব অদ্ভুত হয়েছিল, মানচিত্র হয়ে গিয়েছিল। না, মানচিত্র অতটাও বাজে নয়, অতটাও বাজে নয়। হ্যাঁ, বাট অনেকদিন প্র্যাকটিস ছিল না, তো তাই জন্য ব্যাপারটা সুন্দর গোল হয়নি, তো তাই জন্য আমার থেকে দায়িত্ব নিয়ে অন্যরা বানিয়ে দিয়েছে আর কি। বেশ মিষ্টি রয়েছে এগুলো, এই যে মিষ্টি এখানে দেখছি, পাঁচ রকম মিষ্টি জেনারেলি যেটা ভাইফোঁটা হয়েই থাকে যে পাঁচ রকম মিষ্টি দিতে হয়, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে মিষ্টি কি এগুলো সব তোমার পছন্দ না ভাইদের পছন্দ? সবার প্লেটে দেখছি একই রকম মিষ্টি। না, ওরা স্যাক্রিফাইস করে আজকের দিনটা, সব আমার পছন্দ মতো হয়। ভাইফোঁটাতেও দিদির সবকিছু চলে, বা হ্যাঁ দিদি তো হলো, বাকি শুধু ও, তুমি একজনের কাছে বোন, তো সেক্ষেত্রে সবচেয়ে তোমার এতে কৃতিত্বেই চলে একদম। এমনিও আমার ব্যাপারে বাড়িতে সবাই খুব বায়াস, বেসিক্যালি বায়াস শুধু না, এমনিও তুমি এই যে মিষ্টি শুধু পছন্দ না, আমাকে দিয়ে যা কাজ করা তোমার কোনো ধারণা নেই। এটা এখানে ধরো, এই এখানে জল পড়ে যায় আমাকে, সেই আমি ধরো ওইখানে আর্য এমনি ডাকে, ডেকে আমি বলি কি হলো কি হলো, ভয় পেয়ে গেছি যে কিছু একটা হয়েছে, বলি একটু জলটা দিবি,
হ্যাঁ, আমি একদিন রাত্রিবেলা, আচ্ছা ভাইফোঁটায় এক্স্যাক্টলি কি কি কাজ করালো সেটা একটুখানি। কাজ করতে হয় না আসলে, কারণ ভাইফোঁটায় তো বেসিক্যালি আমাদের খাওয়া দাওয়া, মিষ্টি খাওয়া, বড়রাই সবকিছু করে, তাই জন্য খুব একটা আমাদের খাটতে হয় না। আমরা আজকে খুব মজা করব আর কি, সেই মেন্টালিটিতেই থাকি। ওটা হয়ে গিয়েছে, তো এরপরে নেক্সট প্ল্যানটা কি আছে? এরপরে নেক্সট প্ল্যান হচ্ছে, আর বাদ বাকি সবাই যারা যারা বাকি আছে বোনেরা, ওরা ফোঁটা দেবে। দেওয়ার পরে আমরা একটা সিনেমা দেখবো, সিনেমা দেখা দেখার পরে ডিনার করব। ডিনারের পরে উপরে আসবো, এখানে পুরো একদম পরিষ্কার করে পুরো মাটিতে সবাই মিলে বসে একটা প্রপার আড্ডা সেশন করব। সেখানে একে অপরের ব্যান্ড বাজানো হবে, কে কবে কি করেছে, এক এক করে এরকম বসবে মাঝখানে। এটা যার সামনে বলা উচিত না ঠিক সেটাই তার সামনে বলা হবে, ডিকটেটর হিসেবে মাঝখানে বসবে আর পুরো সবার পর্দাফাশ করবে। যেহেতু ফ্রি হয়ে একসাথে সবাই বসে ওই একটা দিনই, তো সেই বেলায় সবকিছু জানতে ইচ্ছা করে নিশ্চয়ই, যে এত কিউরিয়াসিটি না এই মহিলাটার, তো সবকিছু জানবে, মানে একটা জিনিসও বাদ দেবে না, তো হ্যাঁ ওই ব্যাপারটা থাকে। সেক্ষেত্রে এবারে যতটা আমরা এনাকে দেখি ভীষণ শান্ত শিষ্ট, মানে হই হুল্লোড় করা মানুষ, কিন্তু ভিতরে ভিতরে একটা ব্যাপার আছে, মানে সিক্রেটসটা বের করে রাখবো, দেন তারপরে টাইম মতো আমি ছাড়বো, এরকম একটা বিষয় না। দা থিং ইজ এটা এটা মজা করিস, তা দা অনলি থিং ইজ এখন ম্যানেজ দিচ্ছে ঠিক আছে। হ্যাঁ, রাত্রিবেলা তুই ওয়েট কর, তুই ওয়েট কর, তুই না বেসিক্যালি এটা নয়, ব্যাপারটা হচ্ছে এটাই যে এমনি যেটা হয় হচ্ছে আমি সবার সব মোটামুটি কেউ খুব একটা আমার থেকে লুকিয়ে কিছু করতে পারে না, এবং সবাই ধরা পড়ে যায়, ধরা পড়ে যায় বা লুকিয়ে আমাকে সত্যি কথাও বলে দেয়। তো সেখান থেকে দাঁড়িয়ে ওরা যখন এইগুলো করে কিছু না কিছুভাবে আমার কানে চলেও আসে, যখন জিজ্ঞেস করি হ্যাঁও বলে দেয়। এবার হ্যাঁ বলার পরে যেটা হয় হচ্ছে বলে যে কাউকে না বলতে। তো এই আজকে দিনটায় যেটা হয় হচ্ছে, যেহেতু সবাই থাকে তো সবার সামনেই তো ডিসকাস করতে হবে না, আমি কিন্তু ইচ্ছে করে করি না ঠিক আছে, কিন্তু যেহেতু সবাই থাকে তাই সবাই জেনে যায় কে কি করেছে। আচ্ছা ভাইফোঁটা মানে পাঁচ রকমের মিষ্টি এখানে কি কি রয়েছে, যদি একটু মিষ্টিগুলো একটু আমাকে বলো। আর এখানে এক্স্যাক্ট এটা ডিমের কষা বোধহয় নাকি, না আলুর দম? দিস ইজ আলুর দম, আজকে নিরামিষ আছে। আচ্ছা ভাইফোঁটা নিরামিষ হবে? ভাইফোঁটা নিরামিষ হয় না অন্য বছর, বাট এই বছর নিরামিষ হয়েছে কারণ আমাদের বাড়িতে পুজো ছিল। ও ও, আচ্ছা তাহলে এটা একটা মিস, মানে এরপরে আবার আরেকটা ধাপ খাওয়া দাওয়ার রাউন্ড আছে নাকি? ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ কালকে আমরা নন ভেজ খাবো, আজকে আমরা ভেজ খাচ্ছি, খিচুড়ি, তারপরে তিনটে সবজির তরকারি আছে, তারপরে আছে হচ্ছে অনেক ধরনের ভেজ চপ, পাঁপড়, মিষ্টি, চাটনি, এইসব কিছু। ভাইফোঁটা মানে একটা গিফট দেওয়া নেওয়ার একটা ব্যাপার স্যাপার থাকে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কি দিল অ্যান্ড ওকে তুমি বেসিক্যালি আমি ওদেরকে মোস্ট প্রবাবলি, ওরা অনেক বক্তব্যই রেখেছে আমাকে এবং অনেক দিন ধরেই অনেক কিছুই ঘ্যান ঘ্যান করছে, সেগুলো আগের বছর আর্য আমার কাছে ইয়ে চেয়েছিলো, ড্রোন চেয়েছিলো, হ্যাঁ যেটা আমাদের এখনো অবধি কেনা হয়ে ওঠেনি। হ্যাঁ তো বাট এবছর আমাদের প্ল্যানিং আছে, যেটা আমার মনে হয় মোস্ট প্রবাবলি নিচে অলরেডি প্ল্যান হচ্ছে, সেটা হচ্ছে ঘুরতে যাওয়ার প্ল্যানিং হচ্ছে সবাই মিলে একসাথে, তো সেটা উইল বি ওয়ান প্ল্যান ফর শিওর। আর তাছাড়া আমি তো হ্যাঁ আমি আমরা শপিং প্রচুর এমনিই করি সবসময়, আলাদা করে ভাইফোঁটা বলে না, বাট ভাইফোঁটার ছুতোয় আবার মানে কাল বা পরশু দিন ফর শিওর যাওয়া হবে শপিংয়ে। আর রাজীব আমাকে কি দেবে সেটা আমি দেখে নিচ্ছি। বেশ, এবার তাহলে দিদি হিসেবে তাহলে প্রণামটা করে ফেলে, তখন ফোঁটা হয়ে গিয়েছে কারণ আশীর্বাদটা দিদি করবে, তো সেই মুহূর্তটা আমরা একটুখানি ধরতে চাইছি ক্যামেরায়, তো একটুখানি দিদিকে প্রণামটা করে ফেলে তোমরা। ওফ, আর এই মোমেন্টটা তো বোধহয় ভীষণ একটা মানে কি বলবো, সেটা মজার আনন্দের একটা মুহূর্ত, ইটস লাইক আই হ্যাভ ডান ইট, আই হ্যাভ নেইলড ইট, এরকম একটা বিষয় হয়ে গিয়েছে। প্লিজ প্লিজ তাড়াতাড়ি, আমার যে একটা সিগনেচার প্রণাম। ও ম্যান, হ্যাঁ ইয়েস, ওফ ওফ ওফ, আশীর্বাদ আশীর্বাদ প্রচুর ভাই, আমি তো তোকে দূর থেকে, আই ক্যান গেট ইউ, আই ক্যান গেট ইউ। বেশ, বুঝতে পারলাম যে আর এই ব্যস্ততার মধ্যে থেকে আমরা ওকে ধরে টরে বসিয়ে একদম লিটারালি আমরা ছবি ছবি করার খুব প্ল্যানিংয়ে ছিলাম, যতটুকু আমরা চেষ্টা করেছি ধরে তো মানে আপনাদের কাছে পৌঁছানোর। এরকম ধরনের এক্সক্লুসিভ মুহূর্তের জন্য অবশ্যই আজ তাক বাংলাতে চোখে রাখবেন, দেখতে থাকবেন, আর অফকোর্স কি বলবে তুমি?
আজকে দিনটা সবাই খুব খুব ভালো করে আনন্দে কাটাও, ভাই বোনেদের সাথে কাটাও। আমি এক্ষুনি বলছিলাম, আরেকবার সেম কথাটাই বলবো, যে আজকের দিনে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাকে খুশি সবাইকে সাইডে রেখে পুরোপুরি একদম ভাই বোন কাজিনদের সাথে থাকো, খুব মজা করো, খাও দাও, আনন্দ করো, আর খুব আনন্দে কাটাও আজকের দিনটা। থ্যাংক ইউ, বেস্ট উইশেস, আর আপনারাও দেখতে থাকুন, সঙ্গে রাখুন আজ তাক বাংলা।